हजरत नूह अलैहि सलातो सलाम छेले के डाक दिलेन या बुनैया बाबा तो डाक दिए बोलेन ओ प्रिय छेले कतबार तोके ईमानेर दावत दिएछिलाम आमी बाबा आमार नबी आमार कथा तुई शुनिस नाई ওর মিছিলে তোর কাছে ভালো লাগতো ওদের সমাবেশে তোর কাছে প্রিয় লাগতো ওদের বন্ধু-বান্ধবদের আড্ডায় তোর কাছে সবচেয়ে মায়ার আমার কথা তুই শুনিস নাই এখন আল্লাহর আযাব এবং গজব চলে আসছে এখনো সময় আছে এখনো ভালো হয়ে তওবা করে আমার কিস্তিতে উঠে যা ওয়ালা তাকুন মাল কাফিরিন ওদের মিছিলে যাস না ওদের মিছিলে গেলে পরে ওরা তোকে আল্লাহর পথে নিবে না নবীর পথে নিবে না তোরে জাহান্নামের পথে নিবে যাদের সঙ্গে থাকলে পরে যারা আমাকে জাহান্নামের কথা শুনাবে না জান্নাতের রাস্তা দেখাবে না ওই সঙ্গ ত্যাগ করা জরুরি আমার ভাইয়ের হযরত নূহ ছেলেকে যেভাবে ডাক দিলেন এখন ওলামায়ে কেরাম জাতিকে এভাবে ডাক দেয় মসজিদের খতিব প্রতি জুমাবারে এখনো মুসল্লিদেরকে এভাবে ডাক দেয় শিক্ষক ছাত্রকে এখন এভাবে সতর্ক করে মা বাবা এখনো সন্তানকে এভাবে সতর্ক করে করে কি করে না বাবা এখনো ছেলেকে বলে ছেলে রে ওর সাথে চলিস না ও গাঁজা খায় ও মদ খায় ও চরিত্রহীন ও লেখাপড়া করে না ও সন্ত্রাসী ওর সাথে চলিস না কিন্তু আমাদের কাছে এখন বাবাদের এই কথাগুলো ভালো লাগে না কথা কয় না কেন বরং বাবাদের এই ভালো কথাগুলো এখন বিরক্তিকর মনে হয় মাঝে মাঝে মন্তব্য করি এই জন্যই তো বাড়িতে আসি না বাড়িতে আসলে শুধু ক্যাট ক্যাট পর্দাবিহীন কলেজে যাস না ছেলেদের সাথে কথা বলিস না মোবাইল চালাইস না মেয়ের কাছে মায়ের এই ভালো কথাগুলো পছন্দ হয় না ঠিক কিনা শিক্ষক এখন ছাত্রকে বলে লেখা পড়া কর ফ্রি টক টাইমে প্রেমালাপ করিস না পাবজি চালাইস না শিক্ষক ছাত্রকে ক্লাসে কত নীতি নৈতিকতার কথা বলে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে শিক্ষক বেশি আদর্শবান নীতি নৈতিকতার কথা বেশি বলে অধিকাংশ ছাত্রের কাছে গোটা প্রতিষ্ঠানে এই শিক্ষকই সবচেয়ে বেশি খারাপ আছেন আপনারা ঘুমান যদি ওই ছাত্রকে সাংবাদিক সাক্ষাৎকার নেয় তোমার প্রতিষ্ঠানে অমক শিক্ষকের ব্যাপারে তোমার মন্তব্য কি এক কথা ওর মতো খারাপ নাই ঠিক নয় কি আর যে শিক্ষক নীতি নৈতিকতার কথা বলে না যত অপরাধ করে যে তোর মতো ভালো ছেলে আর হয় না এই শিক্ষক খুব ভালো ঠিক নয় কি সন্তান যখন মা বাবার এই কথাগুলোকে একদিন বুঝবে সেদিন আর কোনো কাজ হবে না মা বাবা কত আদর করে সন্তানকে কত বিনয়ের সাথে কত হিতাকাঙ্ক্ষী মনোভাব নিয়ে সন্তানকে বারবার বলে বাবা এটা করিস না এদিকে যাস না এটা করিস না ওর সাথে চলিস না মা বাবাকে এখন বিরক্তিকর মনে হয় কিন্তু একদিন মনে হবে আমার মা বাবার কথাগুলি আমার জীবনের সবচেয়ে দামি কথা ছিল সেদিন এগুলো মানি নাই যখন বুঝবো তখন হয়তো মা বাবার দুনিয়ায় না ঠিক নয় আজ শিক্ষকের কথাগুলো খারাপ লাগে কিন্তু একটা সময় লেখাপড়ার শেষ যখন পরীক্ষার রেজাল্ট খারাপ করব কর্মজীবনে কাজ পাবো না তখন আমি নিশ্চিত যে শিক্ষকের কে সবচেয়ে খারাপ জানতেন ওই শিক্ষককে সবচেয়ে বেশি শ্রদ্ধা করতে ঠিক নয় কি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে ডাক দিলেন ইয়া বুনাইয়া বাবা তো ডাক দিয়ে বলেন ও প্রিয় ছেলে কতবার তোকে ঈমানের দাওয়াত দিয়েছিলাম আমি বাবা আমার নবী আমার কথা তুই শুনিস নাই ওর মিছিলে তোর কাছে ভালো লাগতো ওদের সমাবেশে তোর কাছে প্রিয় লাগতো ওদের বন্ধু বান্ধবদের আড্ডায় তোর কাছে সবচেয়ে মায়ার আমার কথা তুই শুনিস নাই এখন আল্লাহর আযাব এবং গজব চলে আসছে এখনো সময় আছে এখনো ভালো হয়ে তওবা করে আমার কিস্তিতে উঠে যা ওয়ালা তাকুন মাল কাফিরিন
ওদের মিছিলে যাস না, ওদের মিছিলে গেলে পরে ওরা তোকে আল্লাহর পথে নিবে না, নবীর পথে নিবে না, তোরে জাহান্নামের পথে নিবে। আরো জোরে বলো ঠিক নয় কি? যে বৈঠকে বসলে আমার আল্লাহর কথা মনে হয় না, আল্লাহর কথা বলা যায় না, ওই বৈঠকে বসাই যাবে না। যাদের সঙ্গে থাকলে পরে যারা আমাকে জাহান্নামের কথা শোনাবে না, জান্নাতের রাস্তা দেখাবে না, ওই সঙ্গ ত্যাগ করা জরুরি। ওয়ালা তাকুন মাল কাফিরিন ক্বাল সাবিলা জাবালিন। শুনবেন নি বেটি, বাবা কত আদর করে এরকম ছেলেকে ও আমার প্রিয় ছেলে বলে ডাক দিয়েছে। ছেলের যদি কমন সেন্স থাকতো, ছেলে অন্তত বাবার কথা না শুনলো, ও আব্বা বলে ডাক দেওয়া দরকার ছিল। যে আব্বা, আপনি বুড়া মানুষ, আপনি জানেন না আমরা ফলাফাইন আমাদের কি আছে, বহু বুদ্ধি আছে, আপনি এটি বুঝতে না, আপনি জানে, তবু তো আব্বা বলে একটা ডাক দেওয়া কি ছিল? আপনাকে আমার কথা বুঝতেছেন? কিন্তু ছেলে এত নিম খারাম, এত নিম খারাম, আব্বা বলে ডাক দেয়, এরকম সন্তান সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। কালা ছেলে এবার বলছে সাবিলা জাবালিন, আব্বা বলে ডাক দিয়ে কথাটা বলে নাই, সাবিলা জাবালিন, ও চিরে আমি ওই পাহাড়ে আশ্রয় নিব। কোথায় আশ্রয় নিব? ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড় আমাকে পানি যত বেশি হোক ওই পাহাড় আমাকে বাঁচাবে। এরকম অনেক ঘটনা দেখেছি পত্রিকা বা ফেসবুকে। এখন তো কিশোর গ্যাং আছে না, নাই হুন্ডা চালায় 150 স্পিডে। একজন মুরব্বী হয়তো বাধা দিল অথবা মা বাধা দিল, বাবা বললো বাবা এত জোরে চালাইস না, তো মায়ের কথাটা বাবার কথাটাই পরামর্শটা খুব ভালো লাগছে না খারাপ লাগছে? তখন ওর শরীরে গিয়ার আরো আরো বেশি। আপনি হুন্ডার সাইকেল চালাইতে পারেন না, আপনি হুন্ডার কি বুঝেন? ওর কথা কেন ঠিক কি? কিছুক্ষণ পরে খবর আসছে হাত এক জায়গা পা, ওনার কাছে ভাল লাগে, ওর জন্য পিছন থেকে সামনে আসছে, হাত এক জায়গা পাওয়ার। আমরা নিশ্চিত গোটা জাতিকে জীবনে রিক্স নিয়ে যারা কথাগুলো বলি, নিশ্চিত আমরা আগামীকাল সূর্য উঠা যেরকম সত্য, এই কথাটা এমন সত্য, গোটা জাতি একদিন বুঝবে আমাদের কথাগুলি সঠিক ছিল, আমরা নিশ্চিত 100% নিশ্চিত।